কোভিড-19 প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা মহামারী কোভিড পরিস্থিতিতে টেকসই দেশ তথা বিশ্ব গড়তে সকলকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে শারীরিক, বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ করা হয়। তেসরা ডিসেম্বর পালিত হয়। এবছরে মানুষ এই কোভিড-19 পরিস্থিতিতে এই প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত, সেক্ষেত্রে প্রতিবন্ধীদের, দরিদ্র প্রতিবন্ধীদের অবস্থা আরো শোচনীয়, তারা যেন সমাজের স্বাভাবিকের চেয়ে বেশি এক্সট্রা সেবা পায়। কত সুন্দর শুনতে পাও, আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।